তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে এক্সাম দিয়েছো, তোমরা ইতিমধ্যে জানো তোমাদের খুব দ্রুত কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। এবার মনে প্রশ্ন, রেজাল্ট কবে প্রকাশিত হবে, ইন্টারভিউ কবে হবে এবং কাট অফ কত যাবে। দেখো, বর্তমান পরিস্থিতিতে কাট অফ কিন্তু অ্যানালাইজ করা একটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট হবে, তোমাদের যে অ্যান্সার কি দিয়েছে সেটা দেখে তোমরা বুঝতে পারবে। দেখো অ্যান্সার কি যেটা দিয়েছে, দেখো 3/12/2023 নোটিশ প্রকাশিত হয়েছিল, 12/12/2023 কিন্তু অ্যান্সার কি উইথড্র করে নেওয়া হবে, ঠিক আছে? মানে 7 দিন তোমরা সময় পাবে। তো সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে। একটা জিনিস মনে করে রাখবে, তোমাদের কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কারণ এই যে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট চলছে সেটার কিন্তু যত দ্রুত সম্ভব কমপ্লিট করিয়ে দেবে, কারণ একটু প্রেশার আছে, কারণ আগামী যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটার জন্য কিন্তু এইটাকে খুব দ্রুত কমপ্লিট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর কলকাতা পুলিশে যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু যত দ্রুত নিয়োগ করার কথা বলা হয়েছে। দেখো, সমস্ত কিছু বলার আগে একটুখানি বলি, তোমাদের কাট অফ সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন, কারণ যারা পরীক্ষা দেয়নি তারা মনে করছে একদম ইজি কোশ্চেন, এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের মনে হচ্ছে যথেষ্ট মডারেট কোশ্চেন হয়েছে। তাহলে কাট অফ কত যাবে, কাট অফ কম যাবে না বেশি যাবে? দেখো, পিলিতে যে কাট অফ গেছে সেই কাট অফ দেখে তোমরা প্রত্যেকে ভয় পেয়ে গেছো, আর ভয় পাওয়া স্বাভাবিক। ব্যাপারটা দেখো, তোমাদের এই যে জিকে কোশ্চেন হয়েছে না, বর্তমানে আমি একটা জিনিস দেখছি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জিকের দিকে বেশিটা এফেক্ট দিচ্ছে না কোশ্চেনের ক্ষেত্রে, ইজি টু মডারেট জিকে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? মানে মডারেট নর্মাল কোশ্চেন কিন্তু দিচ্ছে, বাট এখানে খেল হচ্ছে ম্যাথ এবং জিআই বা রিজনিং, যাই বলো। দেখো নর্মাল, কোন বড়রা সপ্তবিলোপ নীতি, দিল্লির দাসবংশে, এগুলো নর্মাল ইজি, মানে ইজি লেভেলেরই কোশ্চেন ধরতে পারো। কিন্তু যারা এই শুধু জিকে দেখে মনে করবে একদম ইজি, তারা ব্যাপারটা কিন্তু জানেই না। ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাথটা দেখো, ম্যাথটা হয়তো খুব একটা কঠিন না, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। কঠিন কখন হয়ে দাঁড়ায় জানো, যখন হাতে সময় কম থাকে এবং ইজি অঙ্ক একটু বড় ধরনের অঙ্ক দেয়। মনে করো যে অঙ্ক মোটামুটি করতে গিয়ে তোমার 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে, সেটাকেই যদি একটু বড়ভাবে সাজিয়ে গুছিয়ে লেখা হয় সেটাই পড়তে তোমার মোটামুটি 30 সেকেন্ড চলে যাবে, তাহলে 1 মিনিট অঙ্ক করতে মানে 1.5 মিনিট সময়। এইভাবে কিন্তু দেখো, এই সরলটা দিয়েছে, এইভাবে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোশ্চেনটা সাজাচ্ছে। এই দেখো ভগ্নাংশে 34 নম্বরেরটা দেখো, এইভাবে কিন্তু দিয়েছে। এবার এটা যে শর্টকাট পদ্ধতি জানে সে কিন্তু 2 লাইনে অঙ্ক করে দিতে পারবে, বাট বড় যে পদ্ধতি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বর্তমানে চাইছে কিন্তু বড় পদ্ধতিতে একদম ইগনোর করতে, সেই ধরনের কিন্তু মডারেট কোশ্চেন দিচ্ছে। আর এটা দেখো, যারা জানে একদম 2 লাইনে, আর যারা জানে না কিন্তু এটাকে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়ে নেবে। আর একটা কোশ্চেনের পেছনে বেশি সময় দেওয়া মানে তোমার মাইনাসে চলে যাওয়া, ঠিক আছে? সেই সময় অন্য একটা স্টুডেন্ট তোমার থেকে এগিয়ে যাবে। দেখো এই অঙ্কটা মোটামুটি ইজি লেভেলই ধরতে পারো, দেখো এই অঙ্কটা মোটামুটি তোমার করতে একটুখানি সময় লাগবে, মানে অঙ্ক যে কটা দিয়েছে সময় সাপেক্ষ ব্যাপার। শুধু এবার রিজনিংয়ে যদি দেখি, রিজনিংটা দেখো পড়তেই তোমার সময় লাগবে। এই যে রিজনিংটা দিয়েছে দেখো, এটা পড়ে বুঝতে তোমায় খুব একটা এক্সপার্ট যদি না হও বা কমন যদি না থাকে তাহলে কিন্তু তোমার একটু সময় লাগবে। অনেকে আছে কি বলো তো, বুঝতে সময় লাগে, এরকম মানুষ অনেক আছে। আমি অনেক ক্লাস করিয়েছি তো ছাত্রছাত্রীদের, মানে এমনও ছাত্রছাত্রী আছে না টপ করে বুঝতে পারে না, তার একটু সময় লাগে, তাদের ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সে ফার্স্ট ক্যালকুলেট করতে পারে বাট পড়ে বুঝতে তার একটু সময় লাগে, এরকম স্টুডেন্ট আছে। তো সেক্ষেত্রে তো কোশ্চেন যদি বলে একটু মডারেট টাইপের কোশ্চেন হয়েছে, এই কোশ্চেনে কাট অফের পরিমাণ ঠিক আছে খুব একটা কম যাবে না, খুব একটা কম কাট অফ যাবে না। তোমাদের আমি কোনো আইডিয়া দেবো না যে এত পেলে তুমি ডাক পাবে, অত পেলে ডাক পাবে, কারণ কাট অফের আইডিয়া কেউ করতে পারে না। যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ এমন কোনো ব্যক্তি নেই যে তোমাদের পুরো কাট অফ বলে দিতে পারবে, ঠিক আছে? তাই বলবো, তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হচ্ছে,
যারা এত পর্যন্ত ভিডিও দেখেছো, যারা দেখোনি তারা জানতে পারবেন, আমি ব্যাপারটা লাস্টে বলছি, যাতে যারা ধৈর্যের সঙ্গে দেখছো তারাই একমাত্র জানে। তোমাদের রেজাল্ট নতুন বছরে প্রকাশিত হবে, রেজাল্ট বেরোনোর মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে তোমাদের সম্ভাবনা আছে ইন্টারভিউ শিডিউল হয়ে যাওয়া, কারণ আগামী বছর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোটামুটি কমপ্লিট প্রসেস করিয়ে নেওয়ার চেষ্টা করবে, অন্তত এই করবেন, কারণ বছর পড়া মানে ভোটের শুরু, ঠিক আছে? তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কখনোই চাইবে না এই রিক্রুটমেন্টটাকে ঝোলাতে, কারণ এই রিক্রুটমেন্টের উপর নির্ভর করছে পরবর্তী কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট। আর আগামী বছরে তোমাদের লেডি কনস্টেবলের একটা এক্সাম হবে, ঠিক আছে? সেই এক্সামের আগেই হয়তো তোমাদের এই ইন্টারভিউটা কন্ডাক্ট হতে পারে, বা সেই এক্সামের পরেই হয়তো কন্ডাক্ট হতে পারে, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে। তবে আমার যতদূর নলেজ, আমার যতদূর এতদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বললাম, তোমাদের রেজাল্ট খুব দ্রুততার সঙ্গে প্রকাশিত হচ্ছে, এবং দ্রুততার সঙ্গে ইন্টারভিউ হচ্ছে, এবং দ্রুততার সঙ্গে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, বা মেরিট লিস্টটা একটুও দেরি হতে পারে, বাট ইন্টারভিউটা দ্রুততার সঙ্গে হচ্ছে, ঠিক আছে? ইন্টারভিউ হয়ে মেরিট লিস্টটা হয়তো একটু সময় নিতে পারে, বাট যতদূর জানি যে হায়ার অথরিটি প্রেসারে, আশা করি তোমাদের মেরিট লিস্টটাও দিয়ে দেবে, কারণ কলকাতা পুলিশে প্রচুর শূন্যপদ আছে আর সেখানে প্রচুর লোক কিন্তু প্রয়োজন, কারণ কলকাতা পুলিশে একটু এরিয়া বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের খুব একটা দেরি করবে না, নতুন বছর পড়া মানে তোমরা ধরে রাখতে পারো ইন্টারভিউর তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে? হাতে খুব কম সময়, তোমাদের দেখলে দ্রুততার সঙ্গে অ্যান্সার কী দিল, অ্যান্সার কী দেওয়ার পর যদি কোনো কারেকশান না করতে হয় তাহলে তো আরও ফার্স্ট রেজাল্ট দেবে, আর যদি কোনো কারেকশান করতে তাহলে একটু হয়তো সময় নিতে পারে। তো প্রস্তুতি নিতে থেকো, আর বলবো কাট অফ এই সমস্ত জিনিস চিন্তা করে লাভ নেই, তুমি তোমার প্রস্তুতি নিতে থেকো, যদি হবার হয় এই কোশ্চেনেই তোমার হবে, আর না হবার হলে তো ভাই তোমার ব্যাড লাক, তুমি তোমার 100% দিয়েছো কি না এটা সব থেকে বড়ো কথা। তুমি যদি তোমার 100% দাও তাহলে আর কোনো স্যাড হওয়ার দরকার নেই, ঠিক আছে? অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমার উপকার হবে অবশ্যই করো, আর যদি মনে হয় উপকার না হবে তাহলে সাবস্ক্রাইব করো না, আমি বলবো না, আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? যদি মনে হয় করো, না হলে তুমি তোমার প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, তোমার জন্য বেস্ট অফ লাক। চলো বাই বাই।